রাজনীতিতে এবার পা রাখতে চলেছেন অভিষেক বচ্চন, অন্তত সূত্র এমনটাই বলছে। সূত্রের খবর, 2024 লোকসভা নির্বাচনে তিনি নাকি প্রার্থী হতে চলেছেন। উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন অভিষেক, এমনটাই কিন্তু এই মুহূর্তে জল্পনা শোনা যাচ্ছে। রাজনীতিতে অবশ্য তারকা প্রার্থী হওয়ার বিষয়টা একেবারেই নতুন কিছু নয়। এর আগে অভিষেকের বাবা অমিতাভ বচ্চন, তিনিও প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে। মা জয়া বচ্চন আমরা জানি যে সমাজবাদী পার্টির সাংসদ। এবার বাবা মায়ের দেখানো রাস্তাই কিন্তু অনুসরণ করতে চলেছেন অভিষেক, এমনটাই শোনা যাচ্ছে। জানা যাচ্ছে যে অভিষেক অখিলেশ যাদবের হয়ে যোগ দিতে চলেছেন 24 লোকসভা নির্বাচনে। এলাহাবাদ থেকে ভোটে দাঁড়াতে পারেন অভিষেক। যদিও এ নিয়ে এই মুহূর্তে জল্পনা ঘুরপাক খাচ্ছে, তবে অভিষেক বচ্চন বা সমাজবাদী পার্টির তরফে সরকারিভাবে এখনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। 2013 সালে এক সাক্ষাৎকারে অভিষেক রাজনীতিতে আসার কথা কিন্তু জানিয়েছিলেন, কারণ তার বাবা মা দুজনেই একদিকে যেরকম অভিনয় করেন তার পাশাপাশি তারা সক্রিয় রাজনীতিতে রয়েছেন। কিন্তু কবে তিনি রাজনীতির জগতে আসবেন সেই নিয়ে তিনি কিন্তু সেই সময় কিছু জানাননি। তার চেয়ে তিনি পর্দায় রাজনৈতিক চরিত্র করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এমনটাই জানিয়েছিলেন। তবে বাস্তবে দেখা যাচ্ছে যে এবার হয়তো তিনিও রাজনীতিতেই আসতে চলেছেন। আসলে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়, তাই হয়তো এত দিন পর রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করার কথা ভাবছেন জুনিয়র বচ্চন। আমরা যদি একটু বলিউডের দিকে নজর রাখি তাহলে দেখব যে এরকম প্রচুর তারকা রয়েছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত। যেরকম ধরুন অনুপম খের রয়েছেন, শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, এরা প্রত্যেকেই কিন্তু অভিনয়ের পাশাপাশি একেবারে দক্ষভাবে রাজনীতির ময়দানেও দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা একটু যদি হিন্দি চলচ্চিত্রের পর বাংলা চলচ্চিত্রের দিকে নজর রাখি, সেখানেও রাজনীতির যোগ রয়েছে তারকাদের, সেই সংখ্যাটাও নেহাত কম নয়। আপনি দেখুন না, দেব, মিমি, নুসরত, দেবশ্রী, শতাব্দী রায়, সকলেই কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তারা একদিকে অভিনয় করছেন, সেটা তাদের পেশা, একদিকে তারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এবার অভিষেক প্রার্থী হলে বলিউড থেকেও আরও একজন তারকা এই তালিকাতে নাম লেখাবেন, তবে এখনও কিন্তু এই পুরো বিষয়টা জল্পনাই হয়ে রয়েছে। তার কারণ, এখনও সমাজবাদী পার্টির তরফ থেকে সেরমভাবে কিছু জানানো হয়নি, বা অভিষেক তিনিও কিন্তু এই বিষয়ে কিছু জানাননি। এই মুহূর্তে একটা জল্পনা শোনা যাচ্ছে যে হয়তো অভিষেক বচ্চনও এবার বাবা মায়ের মতো রাজনীতির জগতে পা রাখতে চলেছেন। কিছু বছর আগে, অর্থাৎ ওই যেটা বলছিলাম যে 2013 সাল নাগাদ, তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি আসল মঞ্চের থেকে বরং বড় পর্দায় কোনো রাজনৈতিক চরিত্র করতে বেশি পছন্দ করবেন। সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুই বদলায়, আমাদের চিন্তাভাবনারও বদল ঘটে, হয়তো সেরকমই চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে অভিষেকের। আর তার জন্যেই তিনি এবার হয়তো বাবা মায়ের দেখানো রাস্তাতেই হাঁটতে চলেছেন। তবে এই নিয়ে যেহেতু এখনও পর্যন্ত সেইভাবে কিছু জানানো হয়নি সরকারিভাবে পার্টির তরফ থেকে, বা অভিষেক তিনি নিজেও কিছু জানাননি, তার জন্য কিন্তু এখনও এই নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। তবে যে বিষয়টা জানা যাচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে। তারকা তিনি একদিকে, তিনি হয়তো রাজনীতিতেও আসতে চলেছেন, এমনটাই এই মুহূর্তে কানাফুষো শোনা যাচ্ছে। মা জয়া বচ্চন, তিনিও সমাজবাদী পার্টির সাংসদ। বাবা অমিতাভ বচ্চন, তিনিও রাজনীতির সঙ্গে যুক্ত। সব মিলিয়ে মা বাবার দেখানো পথেই কি জুনিয়র বচ্চন হাঁটতে চলেছেন, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন এই খবর সম্পর্কে, এবং অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।